রাস পূর্ণিমা উৎসব বাংলাদেশের মণিপুরী আদিবাসীদের সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়। রাস উৎসব উপলক্ষে আয়োজন করা হয় রাস নৃত্যের। রাস নৃত্য মণিপুরী সাংস্কৃতিক ঐতিহ্যের ধারার এক অপূর্ব শৈল্পিক সৃষ্টি। এ নিয়ে প্রতি বছরে এখানে রাস মেলা পরিচালিত হয়ে থাকে। জানা যায় প্রায় 150 বছরের পুরনো এই রাস উৎসব। সো ভিউয়ার্স, দেখতে থাকুন পুরো ভিডিও, আসছে ইন্টোর পরে। হ্যালো ইউটিউব পিপল, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি মণিপুরীদের রাস নৃত্য বা রাস মেলা দেখতে। সো এই মুহূর্তে আমরা শ্রীমঙ্গল শহরে, এখান থেকে আমরা হাতের ডান দিক থেকে যে রাস্তা গেছে সেটি হচ্ছে কমলগঞ্জ ভানুগাজ সড়ক। আমরা মূলত লাওয়াছড়া জাতীয় উদ্যানের সামনে দিয়ে চলে যাব মণিপুরী রাস মেলা দেখতে। সো ভিউয়ার, যেতে যেতে আমাদের হাতের বাম দিকে পড়বে পাঞ্চি রেস্টুরেন্ট। বলে রাখি, এই শ্রীমঙ্গলে কিন্তু পাঞ্চি রেস্টুরেন্ট অনেক জনপ্রিয়, তাই শ্রীমঙ্গলে আসলে পাঞ্চিতে খেতে মিস করবেন না। আমরাও এই জন্য পাঞ্চিতে খেয়ে তারপরে আবার যাত্রা শুরু করব। এটি হচ্ছে পাঞ্চি রেস্টুরেন্টের সামনের অবস্থা। অসংখ্য বাইক এবং গাড়ি সিএনজি পার্কিং করা রয়েছে। ভিউয়ার্স, ভিতরে গেলেই বুঝতে পারবেন যে এখানকার লোকজনের সমাগম দেখে পাঞ্চি রেস্টুরেন্ট আসলে কতটা জনপ্রিয় এবং তাদের খাবারগুলো সত্যি মজাদার হয়ে থাকে। হ্যাঁ ভিউয়ার্স, পাঞ্চি থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা শ্রীমঙ্গল শহর থেকে আরও 20 কিলোমিটার দূরে মূলত লাওয়াছড়ার মেন রাস্তা হয়ে যাত্রা শুরু করেছি। এই লাওয়াছড়ার ভিতর দিয়ে এখনই প্রায় সন্ধ্যা 7টা মতো বাজে। এই সময়টাই এতটা গা ছমছমে একটি অবস্থা, যেতে অনেকটা ভয় করতেছে। তারপরেও এটি হচ্ছে মেন রাস্তা, এই রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মূলত 20 কিলোমিটার গেলেই আমাদের ভানুগাজ, এবং সেখান থেকে কমলগঞ্জ রাস্তার দিকে গেলে মণিপুরীদের রাস নৃত্য বা রাস মেলা যাই বলেন দেখতে পাবো আমরা। হ্যাঁ ভিউয়ার্স, আসলে আমরা মণিপুরীদের ললিতকলা একাডেমির সামনে অবস্থান করছি। এটি হচ্ছে মাধবপুরের মধ্যে পড়েছে। মূলত মাধবপুর লেকের রাস্তা দিয়ে গেলে এই মণিপুরীদের ললিতকলা একাডেমিটি চোখে পড়বে। বিশাল একটি একাডেমি এবং চমৎকার জাঁকজমক করে তৈরি করা হয়েছে একাডেমিটি, যেটি এখানে আসলে স্বচক্ষে দেখলেই বুঝবেন কতটা সুন্দর। ভিউয়ার্স, মহা রাসলীলা উপলক্ষে দুই জায়গাতে বসে গ্রামীণ মেলা। এই ধরনের মেলাতে মণিপুরীদের দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী পাওয়া যায়, এছাড়াও তাদের ঐতিহ্যবাহী উপকরণগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ভিউয়ার্স, আমরা প্রায় অনেকগুলো স্টল ঘুরে ঘুরে দেখব যে এখানে কী কী ধরনের জিনিসপত্রগুলো পাওয়া যায়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে একটি স্টল দেওয়া হয়েছে মণিপুরী থিয়েটার নামে। এখানে আসলে মূলত মণিপুরী ভাষায় অসংখ্য বই লেখা রয়েছে, যেগুলা রবীন্দ্রনাথের গীতাঞ্জলি রয়েছে, কবিতা সমগ্র রয়েছে, সবগুলো কিন্তু মণিপুরী ভাষাতেই লেখা। আপনারা একটু জুম করলে কথাগুলো পড়তে পারবেন। আসলে ভিউয়ার্স, মূলত কার্তিক অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে মণিপুরী সম্প্রদায় জাঁকজমকভাবে এই উৎসবটি পালন করে থাকেন। মণিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় মহা উৎসব রাসলীলা। মৌলভীবাজারের সীমান্তবর্তী দুই উপজেলা কমলগঞ্জ আর আদমপুরে পালিত হয় এই উৎসব। আর এই উৎসবকে ঘিরেই বসেছে অনেক রকম স্টল, যেখানে মণিপুরী হ্যান্ডক্রাফ্টও পাওয়া যাচ্ছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তো আছেই। মণিপুরীদের এই মহা উৎসবে দুই জায়গাতে বসে গ্রামীণ মেলা। মণিপুরী সম্প্রদায়ের লোকজন ছাড়াও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ মিলিত হন এই আনন্দ উৎসবে।
মূলত কার্তিক অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে মণিপুরী সম্প্রদায়ের জাঁকজমকভাবে এই মহারাসলীলা পালন করা হয়ে থাকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের মিষ্টি পানের সমাহার রয়েছে, সেই সাথে প্রত্যেকটি পান অনেক আকর্ষণীয় করে সাজিয়ে রাখা হয়েছে। আসলে ভিউয়ার্স শহর জীবনের যান্ত্রিক কোলা হলে এই ধরনের গ্রাম্য মেলাগুলোকে কিন্তু মিস করা হয়ে থাকে। চলুন না কিছুটা সময় নিয়ে এই মেলাতে কী কী স্টলগুলো রয়েছে সেগুলো একটু ঘুরে দেখি। এখানে আসলে একদম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের জন্য অলংকার, ব্যাগ ইত্যাদি সব সামগ্রী রাখা আছে। রাসলীলার ইতিহাস প্রায় 150 বছরের পুরানো। জানা যায় 1769 সালে মণিপুরীর মহারাজা ভাগ্যচন্দ্র সপ্তাদেশে রাসলীলার এই নৃত্য গীতের প্রবর্তন করেছিলেন। এই উপলক্ষে এখানকার মণ্ডপগুলো কাগজের কারুকাজে চোখ ধাঁধানো নকশায় সাজানো হয়। চলুন ভিউয়ার্স, এ পর্যায়ে এখানে অনুষ্ঠিত একটি গীত শোনা যাক। ভিউয়ার্স, এখানে মোট 3টি মণ্ডপ রয়েছে যেখানে এরকম অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। পাশের একটি মণ্ডপে গেলে দেখা মিলতেছে এখানে যারা পার্টিসিপেট করবে তারা রেডি হচ্ছে, তাদের সাজগোজ সম্পূর্ণ মণিপুরি স্টাইলে, যা দেখলেই বুঝতে পারবেন। ভিউয়ার্স, স্থানীয়দের মাধ্যমে জানতে পারলাম এই গীত প্রায় 2 ঘন্টা মানে 12টা পর্যন্ত চলবে, এরপরে শুরু হবে নৃত্য। তাদের লগ্ন অনুযায়ী এই কাজগুলো সম্পাদিত হয়ে থাকে, তাই আমরা এ পর্যায়ে বাহিরের দিকে আসলাম মেলার বাকি অংশগুলো দেখতে। প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে এরকম মেলার আয়োজন করা হয়েছে। সমস্ত জায়গাটি ঘুরে দেখতে বেশ সময় লাগবে, সো দেখতে থাকুন আমাদের সাথে। শ্রীমঙ্গলের মণিপুরীতে এসে দেখা মিলল আগুন চায়ের। চায়ের রাজ্য শ্রীমঙ্গলে আগুন চা পাওয়া যাবে এটি অবিশ্বাস্য কোনো কিছু নয়। যদিও আমরা এর আগে আগুন পান দেখেছি, তবে এবারে আমরা আগুন চা টেস্ট করব শ্রীমঙ্গলের মণিপুরী পল্লীতে। সো ভিউয়ার্স, চলুন দেখা যাক কীভাবে আগুন চা তৈরি করা হচ্ছে। এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হচ্ছে, হরলিক্স দেওয়া হচ্ছে, কিছুটা মশলা জাতীয় দেওয়া হলো, এটি দেখতে বেশ ভালোই লাগছে, পানের মতো কিছুটা। এরপরে এটি সম্ভবত অ্যালকোহল জাতীয় একটি কিছু দেওয়া হয়েছে যেটি হয়তো আগুনের মতো করে জ্বলে থাকবে। এবারে ম্যাচের কাঠি দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। জানি না আসলে খাইতে কেমন লাগবে, তবে আশা করছি ভিন্ন রকম একটি টেস্ট পাবো। ভিউয়ার্স, এই মুহূর্তে আগুন চা হচ্ছে আমার হাতে, আমি এটি টেস্ট করে দেখব যে এটি কেমন লাগে। আসলে ভিউয়ার্স, ভিন্ন রকম এক চায়ের অভিজ্ঞতা, যদিও ভালো লাগছে তবে এটা পোড়া ফিল পাচ্ছিলাম। তো চলুন দেখা যাক এ পর্যায়ে এখানে যারা নৃত্য করবেন তাদেরকে সাজানো হচ্ছে। এটি হচ্ছে মণিপুরীদের ঐতিহ্যবাহী পোশাক। মণিপুরী তরুণী শিশু নৃত্যশিল্পীরা রং বেরঙের পোশাকে সুনিভন নৃত্যভিনয় রাতভর মুক্ত করে রাখেন এখানকার ভক্তদের। মণিপুরী সম্প্রদায়ের লোকজন ছাড়াও এখানে বিভিন্ন ধর্মবর্ণ নির্বিশেষে হাজার মানুষ মিলিত হয়েছেন। রাসলীলার ইতিহাস প্রায় 150 বছরের পুরনো। জানা যায় 1769 সালে মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র স্বপ্নাদেশে রাসলীলার এই নৃত্যগীতের প্রবর্তন করেছিলেন। মহারাজ ভাগ্যচন্দ্র বৈষ্ণব ধর্মের আচরণীয় শ্রী গম্যধবের রাস পঞ্চায়র পঠন সেবায় ব্রতী হন, কিন্তু ভগবৎকৃত রাসলীলা গোপী সখী ও মঞ্জুরী সহ বিরাজমান দৃশ্য চাক্ষুষ দর্শনে অপরাগ হয়ে নিজে শ্রী গোবিন্দজীর চরণে প্রাণপত শরণে গেলেন।
তন্দ্রাবস্থায় তিনি দেখতে পান শ্রীকৃষ্ণ শ্রীরাধা ও গোপীসহ দিব্য রাসলীলা করছেন। এরপর মহারাজা ভাগ্যচন্দ্র কয়েকজন কুমারী বিয়েদেরকে নিয়ে স্বপ্নের মতো করে রাসলীলা করালেন। এতে নিজ কন্যা কুমারী বিশ্বাবতীকে শ্রীরাধা এবং মন্দিরের শ্রীগোবিন্দকে শ্রীকৃষ্ণের ভূমিকায় অবতীর্ণ করে রাসলীলা কার্য সম্পাদন করে থাকেন। চলুন ভিউয়ার্স, এইবার এই রাসলীলা নৃত্যটি উপভোগ করা যাক। ভিউয়ার্স, মণিপুরীদের এরকম নৃত্য একদম ভোর পর্যন্ত এরকমভাবে চলতে থাকবে। তাদের লগ্ন অনুযায়ী আরও কিছু প্রথা এখানে পালন করা হয়ে থাকে। সো আজকে আমরা এখান থেকে বিদায় নিতে যাচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, আর মণিপুরীদের সম্পর্কে কোনো তথ্য জানলে অবশ্যই আমাদেরকে জানাবেন। সো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।